তামিম ভাইয়ের কোনো বিকল্প নেই, তামিম ভাইয়ের জায়গাতে আমরা কেউ ভালো করতে পারছি না। খুব আফসোস করে এবার কথাগুলো বললেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ভারতের কাছে বাজেভাবে হারের পর সংবাদ সম্মেলনে এসে তামিম ইকবালকে নিয়ে আবারও কথা বললেন নাজমুল হাসান শান্ত। ভারতের বিপক্ষে বিশ্বকাপের জন্য প্রস্তুতি ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এরপর রোহিত শর্মার ব্যাটিংয়ে দারুণ শুরু হয় ইন্ডিয়ার। রোহিত শর্মার পর পান্ডিয়ার 4 ছক্কার তাণ্ডবে বিশাল রানের লক্ষ্য দাঁড়ায় ইন্ডিয়ার। নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 183 রানের লক্ষ্য পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে বাংলাদেশ। শেষমেশ ভারতের কাছে বাজেভাবে হারতে হলো বাংলাদেশকে। আর এমন বাজেভাবে ম্যাচ হারার পর নাজমুল হোসেন শান্ত বলেন তামিম ভাইয়ের কোনো বিকল্প নেই, তামিম ভাইয়ের জায়গাতে আমরা কেউ তেমন ভালো করতে পারছি না। খুব আফসোসের সাথে বলতে হয়, আজ যদি তামিম ভাই থাকতো তাহলে এমন দিন আমাদের দেখতে হতো না। এবারের বিশ্বকাপে তামিম ইকবাল থাকা এবং না থাকার বিষয়টি নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির এক প্রকার খামখেয়ালিতেই বাংলাদেশ দলে জায়গা হয়নি তামিম ইকবালের, অথচ মাহমুদুল রিয়াদের মতোই জায়গা পেতে পারতেন তামিম।